রঙিন মাছ চাষে সফল যশোরের তরুণ উদ্যোক্তা সালমান সর্দার পুকুরে করছেন অ্যাকুয়ারিয়ামের মাছের বাণিজ্যিক চাষ। এতে কর্মসংস্থান হয়েছে অনেক বেকারের। মৎস্য কর্মকর্তাদের আশা, এই উদ্যোগ ছড়িয়ে দেয়া গেলে কমানো যাবে রঙিন মাছের আমদানি নির্ভরতা। তৌহিদুর রহমানের রিপোর্ট। জলকেলিতে ব্যস্ত বাহারি রঙের সব মাছ, লাল, নীল, বেগুনি, কালো কিংবা বাদামি রূপালি মাছের বাস শৌখিন মানুষের ঘরে অ্যাকুয়ারিয়ামে। কিন্তু সময়ের আবর্তে ছোট অ্যাকুয়ারিয়ামের বড় মাছ বেড়ে উঠছে যশোরের ঝিকরগাছার পুকুরে। গোল্ডফিশ, কমেট, পাপ্পি সহ বিদেশি জাতের বাহারি সব মাছের উপস্থিতি দিয়েছে পুকুরের বাড়তি বৈচিত্র্যতা, যার বাণিজ্যিক চাষ শুরু করেন নারাঙ্গালি গ্রামের তরুণ উদ্যোক্তা সালমান। আমাদের অলরেডি 7টা দেশের সাথে কথা চলতেছে যে তারা আমাদের বাংলাদেশ থেকে মাছ নিবে। গভর্নমেন্ট যদি সে ধরনের কোনো ফ্যাসিলিটিস দেয় আমাদের, আমরা মাছ অবশ্যই দেশের বাইরে পাঠাবো। আত্মকর্মসংস্থানের মাধ্যমে যে মানে স্বাবলম্বী হওয়া যায়, সেই জন্য সেই এই মৎস্য খামারটা নিজেই নিজের উদ্যোগে করেছে। সালমানের পাশাপাশি সফলতার মুখ দেখছেন অনেকে। তার খামারে স্থায়ী 15 ও অস্থায়ী 30 জন মিলে সংসারের খরচ যোগাচ্ছেন অর্ধশত শ্রমিক। এখানে আমরা 15 জন কাজ করি, 15 জনই স্টুডেন্ট। তো এখানে কাজ করে অনেক ভালো লাগে। মাসে 10,000 টাকা বেতন দেয়, আমার অনেক ভালোভাবে চলে যায়। প্রত্যেক জেলা থেকে আমাদের এখানে কাস্টমার আসে এবং আমরা ডেলিভারিও দিয়ে থাকি। আমাদের সবার কর্মসংস্থান হচ্ছে, প্লাস আপনার দ্বারা আমাদের বেকারত্ব দূর হচ্ছে। কর্মসংস্থান এই শেষ নয়, মাছের যত্ন সহ ক্রেতা ও নতুন উদ্যোক্তাদেরও নানা পরামর্শ দিচ্ছেন এই তরুণ। সালমান ভাইয়ের ফার্ম দেখে আমিও ওটা শুরু করেছি আমার বাসায়। আল্লাহর রহমতে আমারও খুব ভালো প্রোডাকশন হচ্ছে। ফার্মটা দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি, আমারও ইচ্ছা আছে যে এরকম কিছু করব। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, শুধু দেশে নয় বিদেশেও এসব মাছের বেশ চাহিদা রয়েছে। আমদানি নির্ভরতা কমাতে উদ্যোক্তাদের সহায়তার আশ্বাস তার। আমাদের একটা প্রকল্প আছে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে, NATP Phase 2 প্রজেক্ট। এখানে আমাদের উদ্যোক্তাকে এই সেক্টরে হেল্প করার অনেক সুযোগ আছে। সর্বোচ্চ বাংলাদেশ টাকায় 5,80,000 টাকা আমরা এখানে অনুদান হিসাবে গ্রান্ট মানি দিয়ে থাকি। সালমান সর্দার 2018 সালে 60টি রঙিন মাছ দিয়ে শুরু করেন এ ব্যবসা। চলতি বছর লক্ষ্য ঠিক করেছেন 1 কোটি মাছ উৎপাদনের। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।